আজকে আমরা জানবো 600 সিএফটি ছাদ ঢালাইয়ে সিমেন্ট ও বালি এবং খোয়ার হিসাব আমরা নির্ণয় করব। ছাদের পুরুত্ব যদি 5 ইঞ্চি হয় এবং ছাদের যে রেশিওতে ঢালাই করা হবে তার অনুপাত যদি 1:2:4 হয়, এই হিসাবটি আপনার জন্য কিংবা 600 সিএফটি ছাদ ঢালাইয়ের জন্য প্রযোজ্য। এখন ছাদের পুরুত্ব 600 সিএফটি বলতে দৈর্ঘ্য আমাদের 30 ফিট, প্রস্থ আমাদের 20 ফিট, সমান সমান 600 ফিট স্কোয়ার। সুতরাং ভলিউম সমান সমান 20 সমান সমান আয়তন 600 × 12, মানে আমরা ছাদের ঢালাই যেহেতু 5 ইঞ্চি সেই ক্ষেত্রে আমরা এগুলাকে ফিটে নিয়ে আসলাম, নিচে থেকে ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে আমরা ভাগ দিয়েছি, সমান সমান 250 ফিট কিউব। সিমেন্ট ও বালি খোয়ার অনুপাত 1:2:4, অনুপাতের যোগফল 1:2:4 সমান সমান 7। শুকনো মশলা 250 × 1.5 সমান সমান 375 ফিট কিউব, সমান সমান 375 ফিট কিউব। আমরা জানি 1 ফিট কিউবে সিমেন্ট লাগে 0.8 ব্যাগ সিমেন্ট, এটা আমরা জানি। সুতরাং সিমেন্ট লাগবে 375 × 1/7 সমান সমান 57 × 0.8 সমান সমান 42 ব্যাগ সিমেন্ট। 600 সিএফটি ছাদ ঢালাই করতে আপনার সিমেন্ট লাগবে 42.85 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 1:2:4 অনুপাতে ঢালাই করলে। এখন বালি লাগবে 375 × 2/7 সমান সমান 107.14 সমান সমান 107.14 ফিট। এখন খোয়া লাগবে 375 × 4/7 সমান সমান 214.28 ফিট কিউব। আমরা জানি 1 ফিট কিউবে ইট লাগে 9টা, সুতরাং 214.28 তে খোয়া লাগবে 1928। এখন আপনি 600 স্কোয়ার ফিট মানে সিএফটি 600 ঢালাইয়ে বালি ও খোয়ার হিসাব জানতে পারলেন। এটা শুধু বিহীন ছাদের জন্য প্রযোজ্য, আপনি এই ছাদ ঢালাই করতে এই ম্যাটেরিয়ালস গুলো ব্যবহৃত হবে। এই ছাদের সাথে যদি বিম সহ ছাদ দেন তাহলে হিসাব একটু বাড়বে। অবশ্যই এই বিষয়টি নজর রাখবেন, অনেকে কমেন্ট করে থাকেন যে এই হিসাবের সাথে আপনার কোনো মিল নেই, তবে আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ছাদের যে মাপগুলি দেওয়া আছে তা আমাদের সাথে মিলে না, তার জন্য হিসাবের গরমিল হয়। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন, করে দেব যথা সম্ভব। ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও, বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়াল ডিজাইন, এক্সটেরিয়াল ডিজাইন এবং ল্যান্ড সার্ভে, ডিজিটাল সার্ভে আমরা কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে। ধন্যবাদ ভিডিওটি।